কিছেন ভাই তুলে দিচ্ছেন কেন ওদেরকে কিছে তো তুলে দিচ্ছেন কেন ভাই এটা রমজান মাস ইফতারের সময় এখন আই শহরে জুরা জুরি গলা গলি বসে এটা প্রতিদিন এই কাজ করে আর একটা মসজিদ আমাদের সময় ইফতারের সময় আপনারা নিচ্ছেন ভাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা আসলে ফুটেজটা দেখে বুঝতে পারতেছেন যে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি আমি প্রথমেই মানে আল্লাহর কাছে দোয়া করব যে এই দুই আনসার ভাইয়ের চাকরি গলা যেন থাকে কারণ যদিও আমরা মনে করেন যে আপনার 91% মুসলিমের দেশ মুখ দিয়ে বলি কিন্তু সেই দেশে আবার মনে করেন যে ইফতার পার্টির দাবার মনে করেন যে মানে মাইর খাইতে হয় ইফতার পার্টি মানে বন্ধের জন্য উপরমহল থেকে আপনার নিষেধ দেওয়া হয় তো সেই দেশে যখন এইসব মনে করেন যে প্রতিবাদ চলে তখন আসলে মানে মানে প্রতিবাদদের চাইতে ভয় লাগে বেশি যে যারা প্রতিবাদ করতেছে তাদের অবস্থাটা আসলে ঠিক থাকে কিনা বা তাদের চাকরিটা বহাল থাকে কিনা ঠিক আছে কিন্তু এই ঘটনাগুলো যেটা এটা যেটা দেখতেছেন এটা তো খুব মনে করেন যে আপনার মানে খুব নগণ্য একটা বিষয় ওই হিসাবে ধরতে গেলে যে আপনার অন্য অন্য যে পার্কগুলো আছে ওইটির তুলনায় ধরতে গেলে এটা তো তাও মনে করেন যে খুবই মানে আপনার শালীন অবস্থায় আছে ঠিক আছে কিন্তু অন্য অন্য যে সাইটগুলো আছে ওই সব জায়গায় গেলে আপনার মনে করেন মানে এটা যে মুসলিম কান্ট্রি দেশ বা এটা যে মানে রোজা রমজানের দিন ঠিক আছে বা রমজান মাস ঠিক আছে এটা মানে কোনোভাবেই আপনি ভাবতে পারবেন না যে আপনি এটা বাংলাদেশে বসবাস করতেছেন বা মনে করেন যে এই মুহূর্তে মনে করেন যে এই দেশে একটা মানে রমজান পবিত্র একটা মাস ঠিক আছে সিএম পালন করতেছে মানুষ এটা আপনি কোনোভাবেই মানে ভাবতে পারবেন না ঠিক আছে তো ভিডিওটা আমার নেয়া কাবলিয়া টিভি চট্টগ্রামের এই ঘটনাটা আমাদের এই সমাজে বর্তমানে এখন বর্তমান যে মানে পরিস্থিতি চলতেছে আসলে কী বলবো ভাই বলার মতো কোনো ভাষা নাই ঠিক আছে এইভাবেই আমাদের সমাজ চলবে এইভাবেই আমাদের মেনে নিতে হবে কারণ মানে আমরা হইতে পারি 91% মুসলিমের দেশ কিন্তু আমাদের আসলে মানে মুসলিম মানে আমরা মুসলিম হিসেবে কতটুকু স্বয়ংসম্পন্ন এটা প্রশ্ন থেকেই যায় ঠিক আছে একটা আর যদি মনে করেন যে সত্যি সত্যি যদি আমরা মুসলিম কান্ট্রি হইতাম যদি সত্যিকারের অপ্রিম যদি মুসলিম দেশ হিসেবে আমরা মনে করেন চিহ্নিত থাকি তাহলে আজকে এই পর্যায়ে থাকতো না আমাদের মনে করেন যে আজকে এই পার্কের রাস্তার পাশে মানুষ আসা যাওয়া করতেছে এইভাবে বসে থাকতে পারতো না ঠিক আছে এই ঘটনাগুলো ঘটতো না তো যাই হোক আমি আসলে কথা বলাতে যাচ্ছি না আপনারা সম্পূর্ণ ফুটেজটা দেখেন আশা করি বুঝতে পারবেন পাশে এখানে মসজিদ আছে এখানে প্রতিদিনই অসামাজিক কার্যকলাপ করে এরা অসামাজিক কার্যকলাপ করে ধরাধরি করে চুমাচুমি করে কিছু না ভাই তুলে দিচ্ছেন কেন ওদেরকে কিছু তো তুলে দিচ্ছেন কেন ভাই এটা রমজান মাস ইফতারের সময় এখন আই শহরে জুরা জুরি গলা গলি বসে এটা প্রতিদিন এই কাজ করে এরা এটা কাজ এগুলো হ্যাঁ ভাই আপনি কি শুরু করছেন এখন ওদের ইফতারের সময় নামাজে যাবেন নামাজের সময় এখানে গেলে কি করতেছেন আপনারা আপনার আমি সাংবাদিক আপনি কে কিসে বলেন তো একটু সুন্দর করে আপনি বসা আছি এটা এটা বসা আছি অন্য কিছু একটু কিসে ভাই একটু বলেন তো একটু কিসে একটু বলবেন আপু কি সমস্যা হয়েছে একটু আপু একটু কথা বলবেন সবাই নিচে নামান এটা
এরপরে এখন ইফতারের সময় নামাজের সময় মানুষ আসলে নামাজ পড়ে বের হইতাছে তাদের অবস্থা খুবই খারাপ ভয়ানক এখন আমাদের উদ্যোজন কর্মকর্তা বাংলাদেশ রেলে উনারা বলে যে একে মানুষজন উঠাই দিবেন ইফতারের আগে আগে এখন তাদেরকে উঠাই দিতে গেছি তারা তো দেখলেন তো আপনি সবার সামনে আমাদেরকে মারতে আসতেছি আমি কি করতেছি আমি কি বলতেছি আমি বলছি এটা আমাদের অপরাধ হয়ে গেছে কিন্তু তারা যে অসামাজিক কার্যকলাপ করতেছে এতে কোনো অপরাধ হয়নি এটা কি প্রতিনিয়ত হয় যে আপনি যে প্রতিনিয়ত হয় নিয়মিত হয় আমরা এটা আপনি আপনারা এখানে অনেক পাবলিক আছে তাদের কাছে আপনি তথ্য নিয়ে দিতে পারেন তারা এই বিষয় জানে এদিকে একবারে অবস্থা ভয়াবহ অবস্থা এটা সিআরবি শিরিষতলা রেলের পূর্বাঞ্চলের হেড অফিসের মেন রোড চট্টগ্রাম তাই এখানে এলে এই অবস্থা অসামাজিক কার্যকলাপ চলে আমরা বললেও আমাদের কথা শুনে না আমরা বললে আমাদেরকে তীরে আসে মারতে আসে তার দিকে আমাদের কথা শুনে না আমাদেরকে দুই টাকার চাকরি এই চাকরি সেই চাকরি আমাদেরকে হুমকি দেয় ভয়াবহ দেয় দেখে নিব কত কিছু যে তোমার আমাকে এভাবে বলে যে তোমার খুমাটা দেখে রাখলাম আমরা যদি কারো কাছে বলি যে ভাই এখানে অসামাজিক কার্যকলাপ করেন না বা এখানে ধরাধরি করেন না আপনার নামাজের সময় ইফতারের সময় আপনারা যান ইফতার করতে যাবেন ইফতারের সময় মানুষ মুসল্লিরা নামাজ পড়তে যাচ্ছে আপনারা এই সময় এই সমস্ত অসামাজিক কার্যকলাপ করতেছেন এগুলো করা ঠিক না ভাই চলে যান তারা যায় না তারা আমাদেরকে আরো ফিরে আসে মারার জন্য তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন আশা করব এভাবে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন সেই সাথে বলতে চাই এইসব অসামাজিক কাজ থেকে নিজেকে পরিহার করুন এবং মানে সিয়াম যে একটা মানে রহমতের মাস এই রহমতটা মানে গ্রহণ করুন আল্লাহ তাআলাকে ভয় করুন আল্লাহর উপরে ভরসা রাখুন এইসব মানে এইসব পথ থেকে বেরিয়ে আসুন নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করুন একজন খাঁটি মুসলিম হিসেবে নিজেকে উপস্থাপন করুন ঠিক আছে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম